আল্লাহ তাআলা বলেন, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, পৃথিবীর মানুষ তোমরা যখন মসজিদে যাবা সলাত আদায় করতে তখন সুন্দর পোশাক পরিধান করো। বিশেষভাবে জুমার দিন জুমার মসজিদে যাওয়ার জন্য সুন্দর পোশাক পরিধান করতে হবে মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ তাআলা আমভাবে বলেন যে তোমরা যখন সলাত আদায়ের জন্য মসজিদে যাবা তখন সুন্দর পোশাক পরিধান করো। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনকে লক্ষ্য করে মান গাসসালা ওয়া আগতাসালা, যে ব্যক্তি গোসল করলো সকালে সকালে করলো, অবাক্কারা ওয়া আবতাকারা, জুমার উদ্দেশ্যে বের হলো সকালে বের হলো, লাবেসা মিন আহসানে তিয়াবিহি, তার ভালো পোশাক পরিধান করলো, অমাসা মিন তিবিন ইনকানা ইন্দাহু, আর যদি আতর থাকে তাহলে গায়ে লাগালো, অয়ামশি পায়ে হেঁটে মসজিদে গেল, অলায়াতা খাত্তা আনাকাল মুসল্লি, মুসল্লির কাঁধ বিকিয়ে সামনে আসলো না, ঐশল্লি মা কুদ্দিরাল্লাহ, তার পক্ষে যা সম্ভব তা সলাত আদায় করলো, তারপর জুমার খুতবা শুনল, জুমার সলাত আদায় করলো, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হবে, এক বছর নফল সিয়াম পালন করলে জানে কি হবে, তা দেওয়া হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বিষয়টি যে কোনো হাদিস গ্রন্থে পাওয়া যাবে, সহজভাবে দেখার জন্য এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, আমি আশাবাদী যে আপনার বাড়িতে আছে। যারা আপনার দুনিয়াতে সবচেয়ে কাছের মানুষ দুই একজন, আমাকে তার কাছের মনে করিয়েন, আমি আপনাকে আপনার বেশি উপকার করতে না পারলেও কোরআন হাদিসের ব্যাপারে শরীয়তের ব্যাপারে যথাযথ উপকার করতে পারবো বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। ধর্ম প্রচার করতে গিয়ে কোনো সময় কোনো স্বার্থের পথ অবলম্বন করা লাগে এমনটা আমার মনে হয় না। ফতোয়া দিতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে সাময়িক টাইমে আমি কিছু স্বার্থপরতা অবলম্বন করলাম বা আমি আমার সুবিধা ভোগ করছি, এটা আমার মনে বলে না। আমার জীবনে আমি কোনোদিন এক পায়ে এক পদক্ষেপ, এক কলম, একটা বক্তব্য, একটা বাক্য নিজের স্বার্থে বলেছি, এটা আমার বিবেচনায় আসেনি। আপনি ধরিয়ে দিলে আমি সংশোধনের চেষ্টা করব মর্মে সম্মানিত দিনী ভাই বোন। বিষয়টি উপদেশ বইয়ে বিস্তারিতভাবে লেখা আছে, আপনি দেখতে পারেন। সম্ভবপর সলাত আদায় করলো জুমার দিনই এমন একটা দিন যেদিন বেহিসাব সলাত আদায় করা যায়। জুমার খুতবা পর্যন্ত অবাক হবেন আপনি, লাইলাতুল কাদরে অনুমতি নেই। লাইলাতুল কাদরে কয়েকটা জিনিস ঢোকে আছে, একটা তো রমজান মাস ঢোকে আছে, তারপরে আবার লাইলাতুল কাদর আছে যেখানে সারা বছর মানুষ কি করবে কি খাবে তার সব কিছু বণ্টন নির্ধারণ সব কিছু হয়, কত কি আছে, এরপরেও আপনি ইচ্ছামতো সলাত আদায় করতে পারবেন না। শুধুমাত্র ইচ্ছামতো সলাত আদায় করতে পারেন কাবা ঘরে, দিন রাত চব্বিশ ঘন্টা কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই। জুমার দিনই এমন একটা দিন, জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে ইমামের আজান পর্যন্ত এ দীর্ঘ সময় ধরে আপনি কত রেকাত সলাত আদায় করবেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি বলেছেন যার যা সম্ভব, সেই জুমার দিন, জুমার দিনে সুন্দর পোশাক পরে মসজিদে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ তাআলা বলেন পরের বাক্যে, বলেন কুলু আশরাবু ওয়ালা তুশরিবু, পৃথিবীর মানুষ তোমরা খাও, বেশি খায় না, বেশি পান করো না, বেশি খাওয়া বেশি পান করা আল্লাহ পছন্দ করেন না, অপচয় করো না। বেশি খাওয়া বেশি পান করা মানে অপচয় করা, প্রয়োজনের তুলনায় খাদ্য নেওয়া, প্রয়োজনের তুলনায় খাদ্যের ব্যবস্থা করা, প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া, খাওয়া ও পান করা সম্পর্কে আমরা যে পূর্ব অবগতিতে আছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন ভাগে ভাগ করে খেয়েছেন। তিনি বলেছেন মানুষের জীবনে সবচেয়ে খারাপ যেটা সেটা হলো যেটা পেটে রাখে, মানে এর ফলাফল পায়খানা। তো সবচেয়ে যেটা আশার রসায় খারাপ যেটা সেটা হলো মানুষ যেটা পেটে রাখে। তো যেহেতু পেটে রাখাও লাগে, তাই বেঁচে থাকার জন্য তিন ভাগের ভাগে খেতে হবে, এক ভাগ খাদ্য, এক ভাগ পানি, এক ভাগ শ্বাস প্রশ্বাস। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
তিনি তিন ভাগ করেই বলেছেন। খাওয়া বেশি হলে শ্বাসের সমস্যা হবে, আমি বুঝতে পারি আর না পারি। পান করা বেশি হলে শ্বাসের সমস্যা হবে, আমি বুঝতে পারি আর না পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যা সেটাই সত্য। আরও বলা যেতে পারে যে পেটে তো আর কোনো মেশিন নাই যে আমার খাদ্যকে ডলে দিবে, একটা পানি তৈরি হয় যে পানি খাদ্যকে গলিয়ে দেয়। যদি পরিমাণ খাওয়া বেশি হয়ে যায়, পানি কমে যায়, তাহলে বদহজম হবে, হবেই, কেননা পানি শরীর অনুযায়ী জন্ম নেবে। তো শরীর যেহেতু শরীরের গতিতে পানি জন্ম নেবে, পানি উৎপাদন হবে, তো খাওয়া যদি পরিমাণের বেশি হয়ে যায় তাহলে পানি আর সামলাতে পারবে না, তখন বদহজম হবে, এটাই স্বাভাবিক। যার কারণে পানিটাকে কন্ট্রোল করার জন্য মাঝে মধ্যে সিয়াম থাকা ভালো, তাহলে ও পানি সাপ্লাই দিতে পারবো সহজ হবে। আমি আর আপনি যে চোখের পলক মারি, মানে বন্ধ করি আর খুলি, এটাও সাধারণত পানি সাপ্লাই করছে, এইভাবে ওইটাকে পানি দিয়ে সাপ্লাই করে পরিষ্কার করে রাখছে, যাতে করে আমার আর আপনার দেখতে কোনো সমস্যা না হয়। মনে হয় পানি সব জায়গাতেই ব্যবহার হয়, যেভাবে বোঝা যায় একটা যদি পানি উঠানো মেশিন চলে তাহলে দেখা যায় যে এক জায়গাতে পানি ব্যবহার হয়। আপনারা বেশি অবগত সম্মানিত দিনী ভাই বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াকে তিন ভাগ করে খেতে বলেছেন, মর্মে হাদিস সহি। তাহলে বিবেচনা করে খেতে হবে, এ কথাই ঠিক। যদি এখন খাওয়ার ব্যবস্থা আছে, প্রস্তুতিতে মানুষের অনেক বেশি, আমার নিজের জীবনে আমি দেখেছি একটা মানুষ খাওয়ার জন্য আমার জন্য প্রস্তুত করেছে 32 প্রকার তৈরি তরকারি আর 16 আইটেমে ভর্তা, সব ভর্তার গায়ে লেখা আছে যে কাগজ দিয়ে কোনটা কিসের ভর্তা। ঘটনা ঢাকার অন্তর্গত এলাকা। সম্মানিত দিনী ভাই বোন, খেতে হবে ও পান করতে হবে, এ কথাই ঠিক। প্রত্যেকটা হাদিস গ্রন্থে খাওয়া এবং পান করা সম্পর্কে বিস্তারিত বিবরণ আছে। উমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনে আবি সালমা আবু সালমার ছেলে উমার, উম্মু সালমার ছেলে উমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু সালমাকে যখন বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, তার আগের বাক্য, আবু সালমা এবং উম্মু সালমারা স্বামী স্ত্রী বাহিরের মানুষ, ওরা মদিনায় এসে থাকতে থাকতে এক সময়ে উম্মু সালমার স্বামী আবু সালমা মারা গেল। তো সেদিন আল্লাহ রাসূল তার বাড়িতে গেলেন মরা মানুষের খোঁজ খবর নিতে, দেখলেন চক্ষু খোলা আছে। তখন আল্লাহ রাসূল চক্ষু দুটি হাত দিয়ে বন্ধ করলেন আর বললেন, দেখো যখন আত্মা বের হয় তখন চক্ষু তাকে দেখতে থাকে, দেখতে দেখতে আত্মা বের হয়ে যায়, আর চক্ষুকে তখন আর এই মরা দেহ বন্ধ করতে পারে, ও তো বেকার হয়ে গেছে, চক্ষু তো খোলাই আছে, ও তো আর টান দিয়ে বন্ধ করতে পারবে না। তো তোমরা পাশে যারা থাকো হুঁশিয়ার মানুষ, তোমরা চক্ষুটা বন্ধ করে দিও, কেননা শরীর ঠান্ডা হয়ে গেলে এই চক্ষু আর বন্ধ হবে না। তো চক্ষু আত্মাকে দেখতে থাকে কিভাবে বের হয়ে যায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তখন তারা হাওমাও করে কাঁদতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছু বললেন, এক পর্যায়ে বললেন যে উম্মু সালমা তুমি দোয়া করো, দোয়াতে বলো যে আল্লাহ মাখলিফ খায়রান মিনহু, ওর চেয়ে সুন্দর মানুষ তার জায়গায় দাও। তখন উম্মু সালমা বলছেন, বলেন কি, আবু সালমার চেয়ে কোনো ভালো মানুষ দুনিয়াতে আছে? এটা আমি মনেই করি না, কিন্তু আমি তার চেয়ে ভালো মানুষ চাইব কি করে? আমি মনে করি দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ আমার স্বামী আবু সালমা। তো আমার স্বামী আবু সালমা মারা গেছে, আপনি বলছেন যে তার স্থানে তার চেয়ে ভালো চাও, তা আমি কোনো মানুষ আবু সালমার চেয়ে ভালো আছে এটাই তো মনে করি না, তো চাইব কি করে? তখন আল্লাহ রাসূল বললেন, বলো তো, চাও তো। তো কোনো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিলেন। তখন উম্মু সালমা বলেন, ও আমি তো বুঝতে পারিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনোদিন বিবাহের প্রস্তাব দিবেন, ঠিকই তো, তার চেয়ে কত ভালো তার এখন হিসাব দেওয়া যাবে না। যাক, যখন তিনি প্রস্তাব দিলেন তখন আমি তাকে কয়েকটা কথা বললাম। এক নম্বরে বললাম, আমি হচ্ছি পল্লী অঞ্চলের মহিলা, আপনি হচ্ছেন শহরের মানুষ, জীবিকা নির্বাহে তারতম্য আছে, বিবেচনা করুন। দুই, আমি হচ্ছি বিধবা মহিলা, আমার স্বামী ছিল, আমি একজন স্বামীর সাথে সংসার করেছি, আপনি আমাকে নিয়ে কিভাবে চলবেন সেটা আপনি বিবেচনা করুন। তিন, আগের পক্ষ থেকে আমার একটা ছেলে আছে, যে ছেলে আমার সাথে থাকবে,
আগের পক্ষের একটা ছেলে নিয়ে আপনার সাথে থাকা খাওয়া চলা কেমন হবে এটা আপনি বিবেচনা করুন। এ কথা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মে সালমা জেনে শুনে বুঝেই তোমাকে প্রস্তাব দিয়েছি। আচ্ছা ঠিক আছে, প্রস্তাব গ্রহণ করলাম। তো উম্মে সালমা অনেকদিনই অনেক সময় তাকে সুন্দর পরামর্শ দিয়েছেন, যেসব পরামর্শ আয়েশার কাছে ছিল কি না তা বলা যায় না, যেহেতু ওই সময়তে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন না। তার একটা পরামর্শ হলো এই যে যখন হুদায়বিয়ার যুদ্ধ থেকে ফিরে আসছেন তো গরু তো সবার সাথে আছে কুরবানি, এখন ফিরে যেতে হবে, তো আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কুরবানি করে দাও, এখানে কাবা ঘরে যেতে পারলাম না তো কি করবো, এখন ফিরে যাব তো কুরবানি করে দিই। তো কেউ উঠল না, সবাই মাথা নিচু করে বসে আছে, না ফিরে যাব না, কুরবানিও করব না, ভিতরের সিদ্ধান্ত। তখন আল্লাহ রাসূল বলছেন, উম্মে সালমা কেউ তো কথা গ্রহণ করলো না, এখন কি করা যায়? বলে সে চিন্তা আপনি করছেন কেন, আরে আপনি আপনারটাকে কুরবানি করে দেন তারপর দেখেন কি হয়। আচ্ছা ঠিক আছে, ভালোই বলেছ, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেরটা কুরবানি করে দিলেন, তখন কি আর সাহাবীরা বসে থাকবেন, সব বলে আচ্ছা ঠিক আছে সবাই করলাম। এটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব। উম্মে সালমার ঘরের এই ছেলে আবু সালমা, যে উমার ইবনে আবি সালমা, উমার ইনি রাসূলের বাড়িতে থাকেন, আগের পক্ষের ছেলে। তো ইনি বলছেন, কিন্তু হিজরান ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের বাড়িতে লালন পালন হতাম, আমার খাওয়া পড়া ছিল রাসূলের বাড়িতে, ইয়াদি তাতিসু ফি সাহাফা, খেতে বসলে আমার হাতটা প্লেটের এখান সেখানে যেত, তাহলে রাসূলের সাথে বাপের সাথে খাচ্ছেন, বৈপুত্রীয় বাপ মা তো ভিন্ন, তো খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যেত, একবার ওখান থেকে নিতাম একবার এখান থেকে নিতাম, এভাবে নিতাম। তামালাকে আমাকে আল্লাহ রাসূল বললেন, সাম্মিল্লা বিসমিল্লা বলো, কুলবি আমিনিক ডান হাতে খাও, কুলমি মায়ালিক পাশ থেকে খাও, একসাথে তিনি তিনটা আদেশ করলেন। তিনি আগের ঘরের ছেলেকে নিয়ে খাচ্ছেন পৃথিবীতে সবচেয়ে ভদ্র মানুষ, ভদ্র মানুষ হিসেবে পৃথিবীর ইতিহাসে তার চেয়ে কোনো ভদ্র মানুষ জন্ম নেয়নি বলে ইতিহাস বলে। তারপর তিনি ভুল ধরে ছেলেকে সংশোধন করে দিচ্ছেন যে এইভাবে খাও, ভুলটা ছিল এখান সেখান থেকে খাদ্য নিচ্ছিল। এক নম্বরে তিনি বললেন, সাম্মিল্লা বিসমিল্লা বলো, বিসমিল্লা। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না শয়তান ইস্তাহিল্লু তাম আল্লা ইউজকারাসমুল্লা আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্যকে হালাল করে নেয় যে খাদ্যে বিসমিল্লা বলা হয় না। আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আপনার স্ত্রী যদি দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা না বলে তাহলে শয়তান দুধ খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে, আল্লাহ রাসূল বলেছেন খাবো অতএব খাবেই খাবে। যে খাদ্যের উপরে বিসমিল্লা বলা হয় না সে খাদ্য শয়তান খায় বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। বিসমিল্লা, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যা আমসাইতুম কুফসিবিয়ে মাকুম, যখন তোমরা সন্ধ্যা করবা সূর্য ডুবার সময় তোমাদের বাচ্চাগুলিকে আটকিয়ে রাখো, আগিনায় উঠানে নিয়ে যায় না, ছাদের উপরে নিয়ে যায় না, নইলে শয়তান ধরবে, রাতে বাচ্চা চিল্লাচিল্লি করবে, কিছু রাত পার হয়ে গেলে বাচ্চাকে ছেড়ে দাও, কোনো সমস্যা নেই, তখন ছাদের উপরে যেতে পারে, রাস্তা উঠানো যেতে পারে, কোনো সমস্যা নেই। তারপরে তিনি বললেন, গল্লি কলাব বজ করল্লা মায়ের তো শয়তান বাবান মোগলা, দরজা বন্ধ করো, বিসমিল্লা বলো, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না, শয়তানের এমন কোনো ক্ষমতা নেই যে দরজা বিসমিল্লা বলে বন্ধ করা হয়েছে সেটা খুলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, দরজা যদি কারো না থাকে তাহলে দরজার যে একটা পর্দা ঝুলানো আছে পর্দার নিচে বিসমিল্লা বলে একটা কাঠ খুঁড়ে রেখে দেবে, সকাল পর্যন্ত কোনো শয়তান ইবলিস কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না, এটা অসম্ভব তার পক্ষে, বিসমিল্লার এত ক্ষমতা। আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, অকু কেরাব কমত করুল্লাহ, তোমরা তোমাদের খাদ্যের পাতিল, তরকারির পাতিল, ভাতের পাতিল, যা কিছু খাদ্যদ্রব্য আছে, আটা থেকে নিয়ে চাউল থেকে নিয়ে খাদ্য যার নাম, তাকে ঢেকে রাখো। কেন? রাতে কতগুলো বালা মুসিবত রোগ ব্যাধি চলে,
যে কোনো খোলা খাদ্য পেলে ও ঢুকে যাবে, ওইটা সকালে যে খাবে তার জন্য ক্ষতি আছে, রোগ ব্যাধি এমনিতে হয়ে যাবে। শহরে তো আপনারা দিন রাত বসবাস করছেন, কত খাদ্য খোলা আছে, রাতে দিনে এরকম খাদ্য খাওয়া থেকে বিরত থাকুন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, তার ভিতরে ক্ষতি আছে এই কথাই ঠিক, আমি আর আপনি বুঝতে পারি আর না পারি। হাদিস বুখারী মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছে, কোন খাদ্য আহাল পরিবারকে শর্ত কঠোরভাবে বলে দিতে হবে, রাতে ঘুমানোর সময় সব খাদ্যের পাতিল, সব তরকারির পাতিল সুন্দরভাবে বন্ধ করতে হবে। যদি চ এখন মানুষের বাড়িতে ফ্রিজ, ভালো কথা, তারপরেও খোলা থাকে, হিসাব সুন্দরভাবে করতে হবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অথ সেরা যাক অফ করুল্লাহ, ল্যাম্প বাতি অফ করার সময় বিসমিল্লাহ বলো, চালুও করতে হবে বিসমিল্লাহ বলে, তবে এখন আদেশ চলছে যে এখন বাল্বটা অফ করতে হবে, অফ করে শুইতে হবে বিসমিল্লাহ বলে, জরুরি বাল্ব ছাড়া সব অফ করতে হবে রাতে ঘুমানোর সময়। দেখিয়াল থেকে যাচ্ছে কাজের মহিলা টয়লেটে সারা রাত বাল্ব চলছে, জি না, কোথাও যেন বাল্ব না চলে জরুরি প্রয়োজন ছাড়া, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদেশ করেন এবং বলেন বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে। বলছিলাম বিসমিল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম বাইতাহু ওয়া যাকারা মিন দুখুলিহি তামিহি কালা শয়তান লা মাবিতা লাকুম আলাশা, যখন তোমাদের কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় আল্লাহকে ডাকে, মানে আসসালামু আলাইকুম, খেতে বসে আল্লাহকে স্মরণ করে, মানে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন ইবলিস সব শয়তানকে বলে লা মাবিতা লাকুম আশা, তোমাদের খাওয়ার জায়গা নেই, থাকারও জায়গা নেই, কেটে পড়ো, এটা ইবলিসের আদেশ। সব শয়তান তবু ঘোষণা দিয়ে দেই, এখন এ বাড়িতে থাকাও যাবে না, এ বাড়িতে খাওয়ারও ব্যবস্থা নাই, জরুরি ঘোষণা। ছেলে মেয়ে স্ত্রী আহাল পরিবার কাজের মেয়ে যারা আছে সবাই বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবো, এটা জরুরি আদেশ, আপনাকে বলে রাখলাম, এটা আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদেশ করেছেন, জরুরিভাবে যদি কেউ ঢুকে যায় তাহলে আপনার স্ত্রী আবার ব্যাক করে পাঠাবে, আপনাকেও পাঠাবে, যে আপনি ভুল করে ঢুকেছেন, বাহির দরজায় যান, সালাম দিয়ে ঢুকেন, এটাও বুখারী মুসলিমের হাদিস। বিসমিল্লাহ বলে খেতে হবে, তখন ইবলিস এই কথা বলবে, সবকে আদেশ করে দিবে, থাকাও যাবে না, খাওয়াও যাবে না, কেটে পড়ো। পরের বাক্য আবার উল্টিয়ে বলছেন, যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করলো, অলা ম্যাচ করিলে তো খুলেই, প্রবেশের সময় সালাম দিল না, তখন শয়তান বলে যে তাহলে এখন থাকো, তালা মাবি তালাকুম, এই বাড়িতে রাতে থাকো, তোমার কোনো সমস্যা নেই, অলা ম্যাচ করিলে তো আমি খাদ্যের সময় খাওয়ার সময় বিসমিল্লাহ বললো না, তখন ইবলিস বলল মাবি তালাকুম আশা, থাকারও আছে খাওয়ারও আছে, দুইটা ব্যবস্থা লাগে, থাকা আর খাওয়া, তিনটা টয়লেটও লাগে, তো ওরা টয়লেটে থাকে, শয়তান কোথায় থাকে, শয়তানের থাকার জায়গা টয়লেট, ভুলেও দোয়া না পড়ে টয়লেটে ঢোকার চেষ্টা করবেন না, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খবসাল খাবায়েস, বিসমিল্লাহ বলে যদি দোয়া পড়েন তাহলে শয়তান দেখতে পাবে না, ক্ষতি তো বহু দূরের কথা, আর যদি বিসমিল্লাহ ছুটে যায় আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খবসাল খাবায়েস, তাহলে আপনার লজ্জায় স্থানও দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না, পার্থক্য স্পষ্ট থাকে যেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খবসাল খাবায়েস, ও এবার কানা হয়ে গেছে, তো টয়লেটেই থাকে, তার থাকার খাওয়ার জায়গা ওইটে, তো এখন যদি আপনি সালাম না দেন, বিসমিল্লাহ না বলেন, দেখুন আপনার সাথে খাবে, থাকবে ওখানে, খাবে এখানে, সব জায়গাতেই থাকতে পারবে, খোলা আদেশ করে দিয়েছে ইবলিস সবকে। বলছিলাম বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে আকালা আহাদুকুম ফানাসি আল্লাহ যিকরাল ফানাসি যিকরাল্লাহ, কেউ যদি তোমাদের খেতে বসে তারপর আল্লাহকে স্মরণ করা ভুলে যায়, বিসমিল্লাহ ভুলে যায়, তো ফালিয়াকুল বিসমিল্লাহ আওয়ালাহু আখিরাহু, তাহলে সে যেন বলে যখন খাওয়া শেষ হচ্ছে, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে যা খেয়েছে তা রেখে চলে যাব, তো যা খেয়েছে তা রেখে চলে যাবো, আমি কি দেখতে পাবো, ও যা বরকত নিয়ে নিয়েছিল সেটা নিয়ে যেতে পারবে না, বরকত আমার থাকবেই, তার কিছু করার নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী মুসলিম ভাই বোন,
আমি আপনাদেরকে খাওয়া ও পান করার নিয়মে বিসমিল্লাহ বলে খেতে হবে মর্মে বিসমিল্লাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করছিলাম, যা আমরা বললাম, যা আমরা বুঝলাম, আমল করার জন্য প্রাণপণে চেষ্টা করবো ইনশাল্লাহ। তুমি তৌফিক দান করো। কুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো। সাম্মিল্লাহ, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, দ্বিতীয় আদেশ। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওয়া ইশরাবু বিহা, অবশ্যই তোমাদের কেউ যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। হাদিস মুসলিম। আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুলু আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইশরাবান্না বিহা, ফাইনা শাইতানু ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইশরাবু বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে যেন পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। ভুলেও যারা আপনারা মুসল্লি, অনুরোধ জানাচ্ছি, ভুলেও কখনো বাম হাতে কিছু খাবেন না, চায়ের কাপটা বাম হাতে ধরবেন না, আর কেউ যদি ধরে তাহলে তাকে নিষেধ করবেন, ধমকাতে পারে, ফাঁসি হবে না আপনার, ছুলিও হবে না, গালি দিতে পারে, আমি খাচ্ছি দাদা আপনার কি, আপনি কে, হুংস হাউসে কথা বলেন আপনি আমাকে, এরকম কিছু বলতে পারে, তবে আপনার ফাঁসির অর্ডার হবে না এতে, আপনি এটা বিশ্বাস রাখেন। আপনি বলবেন যে ডান হাতে খান, বাম হাতে নয়, এ কথা বলবেন শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। অতএব এ কথাই ঠিক, বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করতে হবে, এই সুযোগ শরীয়ত দেয়নি, যদিও হুজুর খাচ্ছেন, খাক, তবে অনুমতি নেই, ডান হাতেই গিলাস ধরতে হবে, এটাই চূড়ান্ত। আব্দুর রাজ্জাক সাহেব, ভাত যে গিলাসে লেগে যাবে, লেগে যাক, আপনি আঙুল চেটে নেন, হলো, নাহলে প্রত্যেকের জন্য গিলাস নেন, সেটাও হলো, আর না হলে ভাতই খায় না, খেজুর খান, একটা পথে আসেন, বাম হাতের সুযোগ নেই। কেউ যদি বলে বাম হাত, ডান হাত যদি না থাকে, তাহলে এটা তো আর কোনো কথা নয়, ডান হাত যখন নেই তখন কি আল্লাহ আপনাকে বলবেন যে ডান হাতে খাও, এই অপ্রয়োজনীয় কথার কোনো প্রয়োজন নেই, ডান হাতেই খেতে হবে, এটাই চূড়ান্ত, ডান হাতেই খেতে হবে, এটাই চূড়ান্ত, কোনো প্রকার বাম হাত দিয়ে সুযোগ নেওয়া যাবে না, সহযোগীতে লাগতে পারে, এমন কিছু খাচ্ছেন ডান হাতে সেটা সামলানো যায় না, তখন বাম হাতে সহযোগিতা নেবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু বাম হাতে খাবেন আর ডান হাত দিয়ে সহযোগিতা করবেন, এটা হতে পারে না। ডান হাত মনে থাকে যেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইয়াদুল ইমনা লিল বারাকা, আরে ডান হাত খাওয়ার জন্য এবং বরকতের জন্য, অল ইয়াদুল ইসরা লিল কাদার, আর বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য, আল্লাহর নবী বলছেন তার মুখের ভাষা, খারাপ কিছু, আপনিও যখন কিছু খারাপ ধরেন তখন বাম হাত দিয়ে ধরেন, ছেলে যে পেশাব করেছে আপনার নিজের ছেলে, পেশাবের ওই ন্যাকড়াটা বাম হাতে ধরে ফেলছেন, তো একটু কাকে বাম হাত দিয়ে চা খেলেন, তো মানবতা কি সবই হারিয়ে গেছে, এটা কোন কথা, এইটা কেন, কেন আপনাকে একটু পরে বাম হাতে খাইতে ভালো লাগলো, অথচ আপনি ছেলের পেশাবের ন্যাকড়াটা ধরলেন, তখন কোন হাতে ধরলেন, বাম হাতে ধরলেন, আপনার একটা স্বাভাবিক গতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্বাভাবিক গতিটা বলেছেন, বলেছেন ডান হাত খাওয়া পান করার জন্য, ভালো কাজের জন্য, আর বাম হাত অপবিত্র পেশাব পায়খানার জন্য, ওটা খাওয়ার জন্য ব্যবহার করতে হবে না, তিনবার হাত হইতে করতে হবে, হাতে কি ওই বেলুন লাগাতে হবে, এইভাবে তিনবার ধোতে করতে হবে, আরও কী কী মাখাতে হবে, সব বাতিল, একটা চলবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতা অবলম্বন করেন, কিছুই না, সব উড়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আরও বলছিলাম, এবার তিনি বললেন কুল বিয়ামিনিক, পাশ থেকে খাও। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল মিন জওয়ানে বেহা ওয়ালা তাকুল মিন অস্তেহা, ফেনাল বারাকাতা তানজালু অস্তেহা, তোমরা পাশ থেকে খাও, মধ্য থেকে খেয়ো না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। আপনি যদি গামলার মাঝামাঝিতে চামচ ডুবান, গামলার ভাতের বরকত কমবে। আপনার স্ত্রী যদি পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবিয়ে পাতিলের ভাত বের করে, বরকত কমবে, কাউকে বলা লাগবে না, ও কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আপনার স্ত্রী যদি তরকারির পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবিয়ে তরকারি উঠায়, তাহলে বরকত কমবেই। ভাতের পাতিলের এক পাশে চামচ ডুবিয়ে ভাত বের করতে হবে, তরকারি পাতিলের এক পাশে চামচ ডুবিয়ে তরকারি বের করতে হবে, গামলার এক পাশে চামচ দিয়ে ভাত বের করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেন।
একাধিক দিন বলেছি বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। কত আলোচনা নেবেন আপনি, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। দেখেন এখানেও বলা হচ্ছে যে বরকতের ব্যাপার আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে আকাল আহাদুকুম ফালিয়ালা কাসাবে হসাফা, যখন তোমাদের কেউ খাবে সে যেন প্লেট চেটে খায়, আঙ্গুল চেটে খায়। কেন? ফাইনহুল ফিয়াতিন বারাকা, ও জানে না কোন ভাতে বরকত রয়েছে। আঙ্গুলো চেটে খেতে হবে এটা আদেশ, প্লেটে চেটে খেতে হবে এটা আদেশ। আপনি প্লেটে কম ভাত নেন, এই কথাই ঠিক, প্লেটে ভাত রেখে পানি ঢেলে দিয়েন না, এই কথাই ঠিক। কাজের মেয়েকে আপনার স্ত্রীকে সংশোধন করতে হবে, গালি দিতে হবে না, ঝাঁকি দিতে হবে না। সকালবেলাতে পাতিলে ভাত ছিল, ভাতটা ভালো ছিল, আপনার কাজের মেয়ে ভাত সহ একবারে পেশাবকে এখানে ড্রেনে ধুয়ে রেখে চলে এসেছে, এই বাড়িতে বরকত আপনি ঠেকাতে পারবেন না যতই ইনকাম হোক না কেন। আপনার কাজের মহলে যখন ভাতের পাতিলে চাউল দিচ্ছিল, তখন দুই একটা চাউল পড়ে গেছিল, উঠিয়ে নেয়নি, এ বাড়িতে আপনি বরকত ঠেকাতে পারবেন না। আপনার স্ত্রী যদি তাই করে, আপনি বরকত ঠেকাতে পারবেন না। কোটি টাকা ইনকাম করলে বরকত পার হয়ে যাচ্ছে, এরকম স্ত্রীর নাম হস্তিনী, যদি আপনার সংসার ভালো চলবে না। পরিবর্তন করতেই হবে, আপনি করেন না, আপনার মা করুক, নাহলে আপনার শাশুড়ি করুক, সংশোধন করতে হবে, এ কথাই ঠিক। বরকত ধরে রাখতে হলে, সংসারটা সুন্দর করতে হলে, ব্যবসাতে বরকত ধরে রাখতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই যেতে হবে। সকালে সকালে দোকান খুলতে হবে, ব্যবসা বাণিজ্য সকালে আরম্ভ করতে হবে। দশটায় যদি শহরে দোকান খোলার পদ্ধতি হয়, তাহলে সবচেয়ে আপনি আগে দোকান খুলবেন। প্রত্যেকটা কাজ খুব সকালে আরম্ভ করতে হবে, তাহলে তাতে বরকত আছে। সেটা ব্যবসা হোক, সেটা জমি জায়গার কাজ হোক, সেটা চাষাবাদের কাজ হোক, সেটা বাড়িঘর নির্মাণ করা হোক, প্রত্যেক কাজ সকালে আরম্ভ হবে, তাতে বরকত রয়েছে। আপনারা তিনটায় ঘুমিয়ে নয়টা দশটা এগারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকলেন, এতে বরকত হবে না। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, একাধিক সহি আদেশ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখো ইন্না শয়তান ইহজুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন কানি, শয়তান তোমাদের সব জায়গাতেই যায়, সব কাজে উপস্থিত হয়, হাত্তা ইহজুরিনা তাওমি, খেতে বসলেও যায়। তো খেতে বসলে শয়তান আসে, যেহেতু এজা সাকাতাত মিন আহাদিকুম আল-লুকমা ফালিউমিত মিনহা আল-আযা, তো ভাত যদি দুই একটা পড়ে যায়, খাদ্য যদি একটা পড়ে যায়, তাহলে উঠিয়ে নিয়ে ময়লাটা সরিয়ে দাও, বল ইয়াকুলহা, সে যেন খেয়ে নেয়, বলে ইয়াদাহালি শয়তান, শয়তানের যেন ছেড়ে না রাখে, ফাইনহু লায়াদরি ফিয়াতিল বারাকা, তার জানা নাই কোন মতে বরকত রয়েছে। একটা না কয়েকটা বাক্য, হাদিস বুখারি মুসলিম, প্রথমে বললেন শয়তান তোমাদের সব কাজেই থাকে, দ্বিতীয় বাক্যে বললেন এমনকি খাদ্য সমাতেও থাকে, তৃতীয় বাক্যে বললেন খাদ্য পড়ে গেলে উঠিয়ে নিতে হবে, চতুর্থ বাক্যে বললেন ময়লা লাগলে তা সরিয়ে দিতে হবে, তারপরে বললেন তা খেয়ে নিতে হবে, তারপরে বললেন শয়তানের জন্য ছেড়ে রাখা যাবে না, তারপরে বললেন কোন ভাতে বরকত রয়েছে তোমার জানা নাই, আঙ্গুল ধুয়ে ফেললে ভাত সহ বরকত চলে যেতে পারে, প্লেট ধুয়ে ফেললে ভাত সহ বরকত চলে যেতে পারে, ভাত রেখে দিলে উঠিয়ে না নিলে ওটা শয়তানের জন্য হলো বরকত চলে যেতে পারে, কাউকে বলা লাগবে না, এমনিতেই চলে যায় নিজ গতিতে। তখন দেখবেন কত কি করি হয় না, বেতনের টাকা আসে চলে যায়, আসার সাথে সাথে নাই, ব্যবসা করলাম বরকতই ধরা যায় না, কি যে হলো কি ব্যাপার, নিজেরই সংসার চলে না, কার সহযোগিতা করব। অথচ ব্যবসা একটা জিনিস, কত দিন আপনাকে বলছি ব্যবসা দিয়ে আপনি মানুষের সহযোগিতা করতে পারবেন না, জমি চাষ করে আপনি সহযোগিতা করতে পারবেন না, আপনি দিন মজুরি করে সহযোগিতা করতে পারবেন, ব্যবসা দিয়ে আপনি মানুষের অসহায় মানুষের সহযোগিতা করতে পারবেন, বাপ মাকে ছেলে মেয়েকে ভালো খাওয়া দিতে পারবেন, ব্যবসায় বরকত ধরছে না কেন, কোথায় সমস্যা আছে? আগে গিয়ে দুরেকাত সালাত আদায় করবেন, দোকান খুলেই, দোকান খুলে দুরেকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন তুমি ব্যবসায় বরকত দাও, আমি কারো ক্ষতি করিনি বলে মনে হচ্ছে, যদি করি তাহলে তুমি আমার সংশোধন করে দাও, আমি তো তোমার কাছে বরকতই চাচ্ছি। এমন ব্যবসার পথ খুলে দাও যেখানে লক্ষ কেন কোটি কোটি টাকা ইনকাম হোক, অসহায় মানুষকে দুই হাত দিয়ে বিলিয়ে দিয়ে দেবো, এরকম পথ তুমি করে দাও, আমি তোমার কাছে চাচ্ছি, বরকত ধরতেই হবে যে কোনো মতে, তাহলে আপনার সব কাজ সহজ হবে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। সম্মানিত মসজিদের মুসল্লি,
মিগদাদ মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিলু তামাকুম ফিনাল বারাকা, খাদ্য মেপে রান্না করো, মেপে রুটি বানাও, তাতে বরকত আছে। হাদিস বুখারী মুসলিম। আমাদের দেশের মহিলারা মা চাচিরা চাউল মেপে রান্না করে, কয়টা স্যারে একটা মেপে নেই, 200 চাউল রান্না করলাম। আর আমি ও কথা মনে রাখবেন, চাউল কম করে রান্না করবেন না, মেহমান ফকির মিসকিন কে হিসাব করে চাউল রান্না করবেন। ঢাকা শহরে বসবাস করলে তো আমি তো 6 তলার উপরে থাকি, কিসের মেহমান কিসের, এটা ঠিক, এটা খুব কঠিন। তারপর আপনি চেষ্টা করেন মেহমান যেন বাড়িতে আসে। 3 দিন যদি মেহমান ফকির না আসে, তাহলে স্বামী স্ত্রী এক জায়গায় বসে গল্প করবেন, কি ব্যাপার, উপরে কোনো নড়চড় হয়ে গেল নাকি, ফকির নাই কেন, মিসকিন নাই কেন, মেহমান নাই কেন, তার মানে বরকতের একটা মাধ্যম, বরকত ওখানে ঠেকা গেছে, এরকম কোনো ব্যাপার হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাদ্য মেপে রান্না করো, চাউল কতটি রান্না করছে এটা মেপে নিতে হবে। আমাদের দেশের মহিলারা রুটি তৈরি করার সময় আটাটা মাপে না, একটা হাতের অনুমানে উঠিয়ে নেয় এবং ভাবে যদি 2টা রুটি হবে, 5টা রুটি হবে, না, আটাও মেপে নিতে হবে যে আমি 200 আটা নিলাম না 250 নিলাম না 50 নিলাম, এটা তাকে মেপে হিসাব করতে হবে। হাদিস বুখারী মুসলিম। আমার আর আপনার কোনো স্বাধীনতা নেই, আটা মেপে নিয়ে রুটি বানাতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, তাতে বরকত রয়েছে, এটাও তার কথা। হাদিস বুখারী মুসলিম। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আকিলু মুত্তাকিয়ান, আমি আমার জীবনে কোনোদিন হেলান দিয়ে খাইনি। খাওয়ার পদ্ধতি, হেলান দিয়ে খাইনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন হেলান দিয়ে খাইনি, তো হেলান দিয়ে খাওয়া কি জিনিস, এইটার মূল সারমর্ম কি? আল্লাহ রাসূল যে হেলান দিয়ে খায়নি এটা কি হবে? কিছু কিছু বিদ্বান মনে করেন চেয়ারে বসে পিঠটাকে চেয়ারের সাথে লাগিয়ে দিয়ে হেলান দিয়ে খাওয়া মানে হেলান দিয়ে খায়নি, ডান হাত লাগিয়ে মাটির সাথে লাগিয়ে বসে হেলান দিয়ে খাওয়া মানে হেলান দিয়ে খাওয়া, বাম হাত মাটির সাথে লাগিয়ে খাওয়া মানে হেলান দিয়ে খাওয়া। মোল্লা আলী কারি হানাফি, খুব বড় মহাদ্দেশ ব্যারিস্টার মোল্লা আলী কারি হানাফি বলছেন যে না, হেলান দিয়ে খাওয়া মানে হলো চার জানু হয়ে বসে খাওয়া হবে না, টয়লেটে পেশাব পায়খানায় সাধারণ পেশাব পায়খানায় যেভাবে বসে কমট ছাড়া ওইভাবে বসে খেতে হবে, তাহলে পেটটা চাপা থাকবে, আর পেট চাপা থাকলে কম খাওয়া হবে, আর চেয়ারে বসে খেলে পেটটা খোলা থাকবে তখন বেশি খাওয়া হবে, রহস্য এমনটা হতে পারে। তবে এখন প্রায় মানুষই এভাবে বসতে পারবে না, মানে ভুঁড়ি একেবারেই কম হতে হবে, তাহলে এটা সহজ। আমার যখন শিক্ষক জীবন শুরু হয় তখন পুরো প্রতিষ্ঠানে কোনো ছাত্র এইভাবে ছাড়া চার যেন বসে, আপনি যেভাবে বসে আছেন যেভাবে বসে এখানে এভাবে কেউ বসতে পারবে না। এখন তো আমরা নিজেই সামলাতে পারি না, যার কারণে ওটা অত বলতে পারি না, তবে এ কথাই ঠিক যে হাঁটু উঠিয়ে বসেন তাহলে পেটটা চাপা থাকবে, কম খাওয়া হবে। বসার পদ্ধতিতে আব্দুল ইবনে উমার থেকে এসেছে যে এইভাবে বসে খাওয়ার প্রমাণ পাওয়া যায়, আত্মায়ত পড়ার সময় যেভাবে বসেন সেভাবেই, তবে পা দুটি একদিকে বের করে দিতে হবে আর হাঁটু সামনের দিয়ে বসতে হবে, দিয়ে আপনি হাত দিয়ে উঠিয়ে খাবেন। এই পদ্ধতিতে খাওয়ার একটা হাদিস এসেছে বসা বলতে, তবে মোল্লা আলী কারি বুখারী মুসলিমের এই হাদিস পেশ করে বলেছেন যে না, ওই হাঁটু উঠিয়ে বসতে হবে, যে পেশাব পায়খানায় যেভাবে বসে তাহলে বসাটা ঠিক হবে, পেটটা চাপা পড়বে। বসার ব্যাপারে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা কাল রাসূলুল্লাহ আলা খেওয়ানিন ওলা ফি শুকুর রোজাতিন ওলা খুবেজালাহ মোরাক্কাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো চেয়ার টেবিলে বসে খাননি। চেয়ার টেবিলে বসে খাওয়া কিন্তু ইহুদি খ্রিস্টানদের আগে থেকে কাজ, এই শিষ্টাচার এই নিয়ম কিন্তু তাদের চলে আসা, যার কারণে আপনাদের মা চাচিরে বাড়িতে একটা মাদুর বিছেতে বসে খেতেন, চৌকির উপরে হোক বা মাঝাতে হোক, সেটা আপনার কালকের কথা, আজকে হয়তো ভুলে গেলেন, এটাই ছিল। চেয়ার টেবিলে এইভাবে বসে খেতে হবে এটা কিন্তু পুরাতন নয়, একেবারেই নতুন, 10 বছর 20 বছর 30 বছর 40 বছর আগে এরকম যারা ভালো ফ্যামিলি তাদের ছেলে মেয়েরা কোথায় বসে খেত, মাঝেতে একটা মাদুর বিছিয়ে দিয়ে বসে খেত, এটাই সুন্নাত, বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো চেয়ার টেবিলে বসে খাননি। ওলা খুবেজালাহু মোরাক্কাক, ওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সুকর কোনো সময় সারিবদ্ধ তরকারির বা বাটি বিছানো সাজানো হয়নি,
কোনো দিন তার জীবনে এইটাতে গোস্ত, এইটাতে মাছ, এইটাতে ছোট মাছ, এটাতে রুই মাছ, এটাতে আপনার ইলিশ মাছ, এইভাবে বাটি সাজানো তার জীবনে কোনোদিন ঘটেনি। হাদিস বুখারী মুসলিম বলা খুবই জালাহ মোরাক্কাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনোদিন চিকন আটার রুটি বানানো হয়, হাদিস বুখারী মুসলিম, চিকন আটার রুটি বানানো হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন বাড়িতে একশা গম থেকেছে এরকম দিন পার হয়নি, আড়াই কে সোয়া কেজি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি কতদিন দেখেছি বাড়িতে কিছুই নাই, আমি কতদিন দেখেছি যে কাজের একজন ভিক্ষুক এসে ভিক্ষে চেয়েছে একটা খেজুর ছাড়া পুরো বাট তল্লাশি করে আমি কিছু পাই, বাড়িতে মেহমান এসেছে পুরো বাড়ি তল্লাশি করে মেহমানকে কোনো খাদ্য দেওয়ার ব্যবস্থা দেখিনি। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলছেন নাস্তার কোনো ব্যবস্থা আছে, আমরা বলেছি নাস্তার কোনো ব্যবস্থা নেই, তখন ইনি বলেছেন আমি সিয়াম রোজা থাকলাম। এ হাদিস বুখারী মুসলিম তিনটা কথা আছে, এক চেয়ার টেবিলে বসে তিনি কোনোদিন খাননি, দুই তার জন্য তরকারি সাজানো কোনোদিন হয়নি, তিন চিকনাটা রুটি তার জন্য কোনোদিন ব্যবস্থা করা হয়নি, হাদিস বুখারী মুসলিম। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আলাই এসাই নিয়ে কল, তাহলে কিসের ওপরে বসে খেতেন? তখন উত্তরে বলা হলো আলা সফর, দস্তরখানে বসে খেতেন, দস্তরখান বিছিয়ে দিতে হয়। যারা মাঝাবি মানুষ আজ আপনি তল্লাশি চালিয়ে আসেন, যারা মাদ্রাসাতে পড়ায় মাঝাবি মানুষ, ওরা সবাই একটা ছোট্ট কাপড় রেখেছে, ওই কাপড়টা বিছিয়ে দিবে, পরে পরে প্লেটটা রেখে খাবে, খাওয়া শেষে যা কিছু হয়েছে ওটা ফেলে দিয়ে আসবে, এইভাবেই খাই, এটাই সন্ন্যত। আমরা চেয়ার টেবিলে না যাই বলতে না পারলেও উত্তম নয়, সম্ভবপর মেঝেতে বা সম্ভবপর চৌকির উপরে মাদুরে বসে খাওয়ার চেষ্টা করতে হবে। চেয়ার টেবিল হারাম বললাম না, তবে পছন্দ নয় এ কথাই ঠিক, হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা আবা রাসূলুল্লাহ তামান কাত্ত ইনিস্তাওয়া কালাহু ওয়া ইন কারাহু তারাকাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন খেতে বসেন খাদ্যের নিন্দা করেননি। বউকে গালি দেওয়া তো বহু দূরের কথা, মারা তো বহু দূরের কথা, খেপে উঠে তো বহু দূরের কথা, কোনো দিন জীবনে খেতে বসে বলেননি যে আজকে তরকারি চলে গেছে, যদি বলা লাগে তাহলে পরে বলতে হবে, এখন নাই, এখন বললে খাদ্যের নিন্দা করা হবে। জীবনে কোনো দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যের নিন্দা করেননি, ওই সময়তে বললে তরকারির ভাতের নিন্দা করা হবে। অতএব কিছু পরামর্শ দেওয়া লাগলে পরে দিতে হবে, ওই সময় কোনো মন্তব্য করা যাবে না, মন্তব্য খাদ্যের ওপরে করা হবে, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেননি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই যে আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কালা, যখন আল্লাহ রাসূল খেয়ে উঠতেন তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো, পান করালো, ভালোভাবে পেটে যাওয়ার ব্যবস্থা করে দিল এবং ভালোভাবে পেট থেকে বের করার ব্যবস্থা করলো, সে আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহিল্লাযী আতআমা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা, খাওয়ার শেষে এই দোয়া পড়েন। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই যে আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফা মায়দাতাহু, যখন আল্লাহ রাসূল খাওয়া শেষে দস্তরখান উঠাতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান, আল্লাহর প্রশংসা, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মুবারাকান ফি গায়রা মাকফিন, এই খাদ্যকে শেষ খাদ্য মনে করি নে, ওলা মুস্তাগনান রব্বানা গায়রা মাকফিন ওলা মুআদ্দাইন, এই খাদ্যকে পরিত্যাগ করি নে আর এই খাদ্য থেকে মুখ ফিরিয়ে নি নে। বুখারী মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শেষে এই দোয়া পড়তেন আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওলা মুআদ্দাইন ওলা মুস্তাগনান রব্বানা, এটা বুখারী মুসলিমের হাদিস। আলহামদুলিল্লাহ আল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন, এই হাদিস চলবে না, যেটা চলবে না সেই দোয়াটাই মুখস্থ আছে, যেগুলো চলবে সেগুলো কেন নেই, সেই জব কি দিতে পারি, মোহাম্মদি কায়দাওয়ালা দিতে পারে, যিনি মোহাম্মদি ফেকা মোহাম্মদে লিখেছেন তিনি হয়তো জব দিতে পারেন, তিনি এটা সিরিয়াল আগে না দিয়ে ওগুলো সিরিয়াল আগে দিয়েছেন,
যারা বই লিখেছেন তারা স্পষ্ট বলেননি, তবে আমাদের বইয়ে এগুলো খুব স্পষ্ট বলা আছে। জানি না আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটি আপনার বাড়িতে আছে কিনা, আমি থাকা তো ঐকান্তিকভাবে কামনা করছি, আপনার জন্যই অনেক চেষ্টা চালিয়েছি, হয়তো আপনি মূল্যায়ন করেননি, করা উচিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পান দুধ পান করলে বলতেন, আল্লাহুম বারিক না ফিহা যিদনা মিনহু, আল্লাহ এতে বরকত দাও আর এটা বেশি করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো বাড়িতে খেয়ে উঠলে, এক লোকের বাড়িতে দাওয়াত খেয়েছেন, দাওয়াত খেয়ে এখন চলে যাচ্ছেন গাধার উপরে উঠেছেন, তখন বাড়ির লোক গাধার লাগাম ধরে নিয়ে বলছেন কোথায় যাচ্ছেন দোয়া করে দিয়ে যান, ভাবখানা কিন্তু হাত তুলে দোয়া করার মতো খুব কঠিন। তো আল্লাহ রাসূল থেমে গেলেন, থেমে গিয়ে বলছেন আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম অগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ এদের যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও, তুমি তাদের ক্ষমা করে দাও, তুমি তাদের প্রতি দয়া করো, একসাথে তিন বাক্য বললেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম অগফির লাহুম ওয়ারহামহুম, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো, তুমি তাদের প্রতি দয়া করো, তাদের যে রুজি দিয়েছো তাতে বরকত দাও। দেখেন প্রায় জায়গায় জায়গায় বরকতের কথা, প্রায় জায়গায় জায়গায় বরকতের কথা। তাহলে বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, সব সময় একটা টেনশন দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে, হয়তো বা কোন কর্মে বরকত চলে যেতে পারে, তখন খুব চেষ্টা করলেও সংসার ভালো করে পরিচালনা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথাটাকে মূল্যায়ন করতে হবে। তাহলে নিজের বাড়িতে খাওয়া শেষ করলে বলবো আলহামদুলিল্লাহ আল্লাযী আতামা ওয়া সাক্কা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলাল্লাহু মাখরাজা, দুধ খেলে এটা বলবো, বলতে পারি খাদ্য খেয়ে আলহামদুলিল্লাহ হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি গায়রা মাকফিন ওয়া মুআদ্দান ইলা মুস্তাকনা আনহু রাব্বানা, অন্য বাড়িতে খেলে এ কথা বলবো, তবে অন্য বাড়িতে খেলে এ কথা বলতে পারি আল্লাহুম আতিম মান আতানি ওয়াসকি মান সাকানি, আল্লাহ যে খাওয়ালো তাকে খাওয়াও, যে পান করালো তাকে পান করাও। তো এটা বুখারী মুসলিমের হাদিস, তবে এটার চেয়ে ওইটা বেশি গুরুত্ব বহন করে, তাতে বলা হয়েছে তার রুজিতে বরকত দাও, তাকে ক্ষমা করো, তুমি তার প্রতি দয়া করো। আর সব আদেশবাচক শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা বাক্য গ্রহণ করি মানুষের বাড়িতে খেলে। সম্মানিত মসজিদের মুসল্লি দিনী ভাই বোন, আমরা আপনাদের সামনে খাওয়া পান করার এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার